আমি যে ঘর জামাই তোমার কি একটু লজ্জা শরম করে না আর কি যে কও আমি হইল যাইয়া পাকু ঘর জামাই হ্যাঁ পাকু ঘর জামাই তাই না আচ্ছা এটা কি লাগাইছো হ্যাঁ এইটা না দিলে তো একটু মানায় না তোমার এইটা আমি আগুন দিয়ে পুড়মু তুমি যেটা দেও দেওয়ার কি মনে হয় পোলাপান পোলাপান মনে হইতেছে পোলাপান পোলাপান মনে হইতেছে তাই না আচ্ছা তুমি যে কাজ বাস নেও না তুমি যে ঘর জামাই আছো তোমার কি একটু লজ্জা শরম করে না হায় রে লজ্জা 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 আচ্ছা লজ্জা শরম থাকলে কি আমি ঘর জামাই থাকি তা বুঝছি তোমার যে লজ্জা শরম নাই এটা তুমি নিজেই প্রমাণ দিয়ে দিতেছো আর একটা কথা তুমি এই যে পাড়ার মানুষের লগে খারাপ ব্যবহার করো কে লিগা মানুষ কি কইবো তবে জামাইটা বেদব ঘর জামাই থাকে এমনিতেই কত কথা শুনতে হয় আচ্ছা বাদ দাও তো কি আমারে খারাপ কইলো না কইলো ওটা আমার দেখার বিষয় না দাও তো শুন দাও আমি ওই এলাকার পাঁচু জামাই হ্যাঁ এটা তো বুঝতো আল্লাহ আমার কপালে যে কি ঘটাইছিল আমি কোনোদিনও চিন্তা ভাবনা করি নাই যে এমন জামাই আমার কপালে পড়বো আরে হইছে হইছে অনেক কথা তো বললাম ঘর জামাই থাকতে ঠিক আছে আর আমি একটা কথা বললাম তুমি আমার যাওয়ার পথে কোনো সময় ডিস্টার্ব দেবা না বাবাজি আর আমার সবাই আমার সম্মান দিয়ে চলে ওই খালি আমার সম্মান দিল না হ বাবা এইটা আমি জানি এই এলাকার সবাই তোমারে সম্মান করে সম্মান করে না একদিন দেখবা তোমার রাস্তার ভিতরে বাইন্দা পিড়াইবো বুঝছো কথাটা মিলাই নিও চুপ কর সব সময় জামাইয়ের মুখে মুখে তর্ক করছ বেশি বাইরে গেছস গা শুনো বাবাজি তুমি মন খারাপ করো না ওকে আম্মা আমার তো কিছু টাকা লাগবে কটা টাকা দে তুই আমার একমাত্র মাইয়া আর ও আমার একমাত্র মাইয়ার জামাই একটাই ঘর জামাই আমি আদর না করি কেডা করবো কদিহি আর কি স্মার্ট ছেলে ঠিক আছে কিন্তু আমি তো ঘর জামাই ঠিক আছে আমি হলো পাঙ্কু ঘর জামাই তুমি আমাকে বলো পাঙ্কু ঘর জামাই এটা তো বলতে পারো কেন 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 আমার মাথায় গন্ডগোল থাকবে কেন আপনার ভাব সব দেখে মনে হয় আপনি একটা পাগল আমি পাগল হ্যাঁ এই তুই কি বললি তুই পাগল তোর তো গোষ্ঠী পাগল হ্যাঁ এলাকার একজন জামাই আমি সম্মানী ও আমাকে একটা সম্মান দিয়ে কথা বলবে কি ও আমার পাগল বলছে যেখান থেকে সালাম পাই আমি কোথায় বলবো
আমি তোমাকে সালাম দেব বনি সালাম দেবেন না তাই করবেন কি আর পয়সা দেয় কি আমি পাঙ্কু আমার কি তুমি দেখতে কিন্তু খারাপ হবে কিছু কি ওইসে কে যাবে বই বই কি করতেছেন সসা এখানে মাক্কি মারতাছে মাক্কি মারতাছে আর সকাল থেকে মন মেজাজটা খারাপ বল লগে করলাম মানে এত রাগারাগি হেয়ার পর সামনে একটা মায়ের লগে দেখা হইলো ওর লগে অনেক রাগারাগি করলাম আচ্ছা আচ্ছা আপনি কি কইতে পারেন আমি কোনো এই এলাকায় কোনো বেদবি করি হুম কোন চাচা আমাদের চাই কথা কথা না জামাই বাবাজি বেদবি তুমি করবা কে বেদবি বোধহয় আমরাই করি এই যে চাচা আপনি একটা জ্ঞানের মতো কথা কইলেন আচ্ছা চাচা আমার ভিতর কি কোনো খারাপ কোনো কি পাইছেন এইটা আমারে বুঝলো না আমি যেন এই এলাকার একটা পাঙ্কু জামাই এইটা কেউ বুঝলো না বুঝবে বুঝবে সবাই একদিন বুঝবে আপনার মতো জ্ঞানী যদি লোক খায় না সবাই বুঝবে তাহলে আমি চাচা গেলাম চাচা গেলাম তুমি এটা খাইও আল্লাহ এটা জামাই না একটা আজরাই না अरे हन आम तो देखी एलकार मई मुरब्बी सबाई तोरे नाम दूर डे कह मुसलिम एटा चिप दे এ মুসলিম এটা পান দে এ মুসলিম এটা ওয়া দে আর আমি কইলি কি দোষ আর আমি হলো এই এলাকার পাঙ্কু জামাই আমি কইলে সমস্যাটা কি তোর পাঙ্কু জামাই না গর জামাই আর শুন এই এলাকার মানুষের আমি মুরব্বি দেখে আমার নাম ডাকতে পারে এই শুন এই এলাকার ময় মুরব্বিরা আমার বয়সে বড় এরা আমার নাম ডাকতে পারে এক কথা কি তুই আমার নাম ডাকবি হ্যাঁ দেখ মুসলিম তুই কিন্তু বারবার কিন্তু আমার নাম ধরে ডাকতাছিস ফেরত কিন্তু আমার নাম ধরে ডাক দিবি না এই নাম ধরে একটা তুই কি করবি রে আমারে হ্যাঁ কি করব তুই দেখতে চাস একটা গুলি করে কিন্তু ভয় গেলাম তোরে ভাই কি করব মা পার ধরছে এই দেখ মুসলিম আমি রাখ হ্যাঁ তুই কি কর দেখ গুলি ভাই করতে দে না গুলি ভাই করতে দি না ওরে বান্দুম তুই ভালো কথা বলে কিন্তু আমি টাকা পাবো তোর কাছ থেকে আমার কিন্তু আজ কাটি আমরা বলে দেব দেখ খারাপ আটা খুললে নয় খারাপ আমার কিন্তু মান ইজ্জতের কিন্তু ব্যাপার সবার আছে আমি কিন্তু এলাকার কিন্তু একটা সম্মানিত লোক শর্মিত আমার টাকা না দিয়া দেখ মুসলিম আমার শাশুড়ি আম্মা যদি জানে তুই এই পাঙ্কু জামাইর উপর অত্যাচার করতেছস তাহলে কিন্তু তোর এলাকায় কোনো রাখবে না তোরে কিন্তু একবার মেরে লাবে একবার মেরে লাবে মুসলিম এই যাসে আর শাশুড়ি ডেকে নিয়ে যা আজকে দে হুনি তোর একদিন আগলা সুলফরিয়া পাঙ্কু জামাই হজ না আজকে আমার 100 টাকা ঠিকই দিয়ে দেব তোর শাশুড়ি আয় কাজকা सम्मान बाड़ाई সম্মান বাড়াইছে তাই নেই এটা আমি নিশ্চিত এটা আমার বাবাজি আমার সম্মান বাড়াইছে হইছে এখন কথাবার্তা বাদ দিয়া চলো ওই দোকানে তোমার জামাইরে বাইন্দা রাখছে কইছিলাম না তোমারে যে একদিন কেউ না কেউ ওরে বানবো লও তাড়াতাড়ি বস এত বড় সাহস আমার মাইয়ার জামাইরে বাইন্দা রাখে জল দিই তো কারে তোমার বুকের পাটা আমার মাইয়ার জামাইরে বাইন্দা রাখে এই মুসলিম ভাই হ্যাঁ কই আইছিস কইছস ওই 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 বালাকরে বান বালাকরে বান বালাকরে বান হ্যাঁ মুসলিম তুই কামরা ঠিক করতাছস না বুঝছস আজকে রাতের ভিতর তোর ফাঁসি দেবে আমার শাশুড়ি আম্মা শোনেন বান্ধব না কি করুম আপনার জামাই একটা আস্তা বেয়াদব বেয়াদব বুঝছেন একদম বেয়াদব কে কে বান্ধব রাখছো আমার জামাই কি বেয়াদবি করছে তোমার সাথে হ্যাঁ জানো আমার জামাই সাত ক্লাসের জন্য ম্যাট্রিক পাস করতে পারে নাই জি কে দেখেন কি বেয়াদবি করছে মা তোমার একটা কথা কই অযথা গ্রামের মানুষের লগে তুমি ঝগড়াঝাটি করো না তোমার জামাইর দোষ আছে তুই ও শেষ পর্যন্ত এই কথাটা কইলি কমু না কি করব মা দেখছো ওর দিকে তুমি কতবার অসম্মানিত হইছো এই গ্রামের ভিতরে ওই ওই আরে বেটি আরে বেটি
ও মম তুমি আমার এটা খুলে দাও আমি তোমাদের সাথে আর বেয়াদবি করব না আমার বউকে নিয়ে আমি এখান থেকে চলে যাব আর কোনো ডিস্টার্ব করব না মম একটু খুলে দাও